এইপিএস এজেন্টদের সুরক্ষার জন্য বা এইপিএস আইডি যাতে মিস ইউজ না হয় তার জন্য এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া একটি নতুন সিস্টেম কিন্তু আজ থেকে লাগু করে দিয়েছে কি সেই সিস্টেমটা এবং এই সিস্টেমের মাধ্যমে রিটেলারের কি উপকার হবে সেটাই বিস্তারিত এই ভিডিওই আলোচনা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক এনপিসিআই কিন্তু টু বলে একটি সিস্টেম লাগু করেছে এই টু এফ এটা কি টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই টু ফ্যাক্টর অথেন্টিকেশানটায় আপনি যখন দিনের শুরুতে বা দিনের যে কোনো সময় প্রথম যখন আপনার আইডি লগ ইন করছেন তখন কিন্তু আপনার আঙুলের ছাপ দিয়ে কিন্তু আপনার আইডিটাকে অথেন্টিকেট করাতে হবে বা আপনার আইডিটাকে কিন্তু অ্যাক্টিভেট করাতে হবে আপনি যদি এটা না করেই কিন্তু এই পিএসের ট্রানজ্যাকশান করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার এই পেসের ট্রানজ্যাকশন হবে না এবং আপনাকে এই মেসেজটা স্ক্রিনে দেখিয়ে দেবে তখন কিন্তু আপনাকে আপনার ফিঙ্গার দিয়ে কিন্তু আপনার আইডিটাকে অথেন্টিকেট করতে হবে আর এই অথেন্টিকেটটা কিন্তু দিনের শুরুতে বা যখন আপনি আইডি লগ ইন করছেন প্রথম একবারই করতে হবে তারপরে সারাদিন রাত বারোটা পর পর্যন্ত কিন্তু আর কোনো অথেন্টিকেট করতে হবে না তারপরে নেক্সট দিনে অর্থাৎ কালকে যখন আপনি আপনার আইডি লগ ইন করছেন আবার কিন্তু প্রথম আপনার ফিঙ্গার দিয়ে অথেন্টিকেট করতে হবে পরশু যদি করছেন তাহলে পরশু কিন্তু আবার প্রথম কিন্তু আপনার আপনার আইডি ফিঙ্গার দিয়ে অথেন্টিকেট করতে হবে অর্থাৎ প্রত্যেক দিন যখন আপনি প্রথম ফার্স্ট টাইম যখন আপনার আইডি লগ ইন করছেন তখন কিন্তু আপনার ফিঙ্গার দিয়ে কিন্তু আপনার আইডি আপনার আইডিটাকে অথেন্টিকেট করতে হবে বা অ্যাক্টিভ করাতে হবে তারপরে কিন্তু আপনি এই পি এর করতে পারবেন তো এটা খুবই ভালো পদক্ষেপ যার মাধ্যমে কিন্তু এই পি এস আইডি কিন্তু ইউজ হবে না আর একটা নিয়ম হচ্ছে আপনি যে মোবাইল দিয়ে এবং যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দিয়ে ট্রানজেকশন করছেন সেই একই মোবাইল এবং একই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দিয়ে আপনাকে কিন্তু সেই পুরো দিনটা রাত বারোটা পর্যন্ত কিন্তু আপনাকে কাজ করতে হবে আপনি ধরুন এই মানতারা ডিভাইস দিয়ে দিন প্রথম ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার অথেন্টিকেট করালেন আইডিটাকে তারপরে আপনি ভাবলেন যে আপনি এই মর্ফ দিয়ে কাজ করব বা এই এই স্টারটেক দিয়ে কাজ করবো সেক্ষেত্রে কিন্তু হবে না আপনি যদি আপনার আইডিটাকে এই মানতারা দিয়ে অথেন্টিকেট করান তাহলে কিন্তু আপনাকে এই মানতারা দিয়েই কাজ করতে হবে আর এই সিরিয়াল নাম্বারের মানতারা দিয়েই কাজ করতে হবে আপনি যদি ভাবেন যে এই মানতারাটা দিয়ে করবো না অন্য একটা আপনার মান্ত্রা আছে সেই মান্ত্রাটা কানেক্ট করে করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রানজাকশন হবে না আপনাকে কিন্তু এই মান্ত্রাটা দিয়েই আপনাকে কাজ করতে হবে যদি আপনি আপনার ফিঙ্গার দিয়ে অথেন্টিকেট করার সময় এই মান্ত্রাটা ব্যবহার করেন তাহলে কিন্তু এটাই করতে হবে আর আপনি যদি অথেন্টিকেট এই মর্ফ দিয়ে করান তাহলে এই মর্ফটাই করতে হবে এবং এই সিরিয়ালের মর্ফটাই করতে হবে অন্য মর্ফ কিন্তু কাজ হবে না সেই দিনের জন্য আবার আপনি যদি বলেন এই স্টারটেকটা দিয়ে আমি কাজ করব। আর যদি আপনি এই স্টারটেকটা দিয়ে যদি অথেন্টিকেট করান তাহলে আপনাকে এই স্টার্টেকটা দিয়ে দিয়েই কাজ করতে হবে আপনি কিন্তু অন্য স্টার্টেক বা অন্য সিরিয়াল নামের স্টারটেক কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না হ্যাঁ কখন ব্যবহার করতে পারবেন পরবর্তী দিন অর্থাৎ কালকে যখন আপনি আপনার ফিঙ্গার দিয়ে অথেন্টিকেট করবে আপনি যদি মরফো মর্ফ দিয়ে অথেন্টিকেট করতে চান তাহলে করতে পারেন কিন্তু সেই দিন কিন্তু আপনাকে এই মরফোটা দিয়ে কিন্তু কাজ করতে হবে অন্য মর্ফ দিয়ে বা অন্য ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দিয়ে কিন্তু কাজ করতে পারবে না আর এটা কিন্তু মোবাইলের ক্ষেত্রেও প্রযোজ্য আপনি যদি আপনার স্যামসাংয়ের ওয়ান ফাইভ প্রো বা যে কোনো মডেল দিয়ে আপনি আপনার ফিঙ্গারটা অথেন্টিকেট করালেন এবং আপনি ভাবলেন যে এই মোবাইল দিয়ে করব না আপনার একটি অন্য মোবাইল আছে সেই মোবাইলটা দিয়ে আমি কাজ করবো সেক্ষেত্রে কিন্তু হবে না আপনি যে মোবাইলটি ইউজ করেছিলেন যে সিরিয়াল নাম্বারে মোবাইলটি ইউজ করেছিলেন সেই মোবাইলটা দিয়ে আপনাকে সেই সারাদিনের কাজটি কিন্তু করতে হবে তারপরে পরবর্তী দিনে আপনি যে কোনো মোবাইল বা যে কোনো ডিভাইস ব্যবহার করতে পারেন এবং সেই দিনে কিন্তু যে ডিভাইসটা ব্যবহার করছেন সেই সারাটা দিন সেই ফিঙ্গারপ্রিন্টটা এবং সেই মোবাইলটাই কিন্তু ইউজ করতে হবে রাত বারোটা পর্যন্ত আমার মনে হয় এনপিসিআই যে সিস্টেমটা লাগু করেছে এটা খুবই ভালো সিস্টেম যেটার মাধ্যমে আপনার আইডিটা কিন্তু মিসইউজ বা অবৈধ ব্যবহার কিন্তু হবে না এটাই এই ভিডিওর মধ্যে বলার ছিল তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং যদি কিছু জানা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ